দর্শক, মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলার নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপু বিশ্বাস নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছেন, কাজ নিয়ে দুজনেই খুবই ব্যস্ত থাকেন। ব্যস্ততার ফাঁকে কিছুদিন হাতে পেয়েছেন, আগামী ডিসেম্বরে কাজ আবার শুরু করবেন। এজন্য দুজনেই পুত্র আব্রাহাম খান জয়কে একটু সময় দিচ্ছেন। পুত্র জয়কে যেভাবে সময় দিচ্ছেন তা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেল বর্তমানে কিছুদিন সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপু বিশ্বাস বাসায় থেকে রেস্ট নিচ্ছেন, আর এই রেস্ট নেওয়ার মাঝে পুত্র আব্রাহাম খান জয়কে সময় দিচ্ছেন। আর এই সময় জয় পাপা মায়ের পছন্দগুলো খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। ছোট হলেও জয় বুঝতে পারে যে মামা ডায়েট করছে, কি খেতে হবে আর কি না খেতে হবে। আর পাপার কথা তো মনেই রয়েছে যে পাপা কি খায়। তখন জয় বাসার সেলিয়ান্টিকে ডেকে বলল, বেশি করে দুধ দিয়ে পাপার জন্য চা করে দাও। তখন বাসার সেলিয়ান্টি জয়কে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানো যে বেশি দুধ দিয়ে তোমার পাপা চা খায়? তখন জয় বলল, আরে তুমি তো কিছু জানোই না, আমি জানি পাপা কিভাবে চা খায়। তুমি দুধ দিবে বেশি করে আর চিনি কম দিবে, শুধু এক চামচ, পাপা এরকম চা খায়। তখন তো শেলি আন্টি শুনে হাসতে হাসতে শেষ। চা বানানো যখন শেষ হলো তখন জয় নিয়ে রুমে ঢুকতেছে চায়ের কাপ নিয়ে। আসলে পাশে শেলি আন্টি ছিল, শুধু একটু সময়ের জন্য চায়ের কাপটা জয়ের হাতে দিল। তখন শাকিব খান ও অপু বিশ্বাস দেখে তো অবাক, তোর হাতে চায়ের কাপ কেন? তখন জয় বলল, আরে আমি সবই পারি, তোমরা কি মনে করো আমি কিছুই পারি না, আমি এই চা নিয়ে আসতেও পারি। তখন জয় বলল যে তুমি একটু বসো, তোমার জন্য আমি জুস নিয়ে আসছি, পাপার জন্য চা নিয়ে আস তোমার জন্য জুস। তখন অপু বিশ্বাস বলল, কেন আমি কি দুধ চা খেতে পারি না? শুধু খেতে পারে পাপার জন্য দুধ চা আর আমার জন্য জুস কেন? তখন জয় বলল, কেন তোমার কি মনে নেই, এখন তো তোমার জুস খাওয়ার সময়, ডায়েটের কথা তো মাথায় রাখতে হবে, যখন যেটা খেলে তো আর হবে না। আর তুমি যদি চা খেতে চাও তাহলে তোমাকে গ্রিন টি দিব, দুধ চা তো একদমই না। আর পাপা তো আর গ্রিন টি খায় না, পাপা খায় দুধ চা, এর জন্য আমি পাপার জন্য গ্রিন টি নিয়ে আসিনি, দুধ চা নিয়ে এসেছি। তুমি যদি খেতে চাও তাহলে বলো, তোমার জন্য আমি গ্রিন টি নিয়ে আসি, দুধ চা একদমই দিতে পারবো না তোমাকে। তখন অপু বিশ্বাস বলে, তুমি যদি আমার জন্য জুস নিয়ে আসো তাহলে জুসের ভিতরে কি চিনি থাকবে? তখন জয় বলল, মাল্টা এবং লেমন দিয়ে তোমাকে আমি জুস বানিয়ে দিব, এটার নাম ককটেল। তখন অপু বিশ্বাস হাসতে লাগলো, বললো তুই আমার দিকে এত খেয়াল রাখিস, এত কিছু শিখলি কিভাবে? তখন জয় বলল, আরে আমি তো বড় হয়ে গিয়েছি, তুমি তো বুঝতে পারো না, আমি জানি আমি অনেক বড় হয়েছি, বাবা মার সেবা করতে হলে বড় হতে হয় তাড়াতাড়ি। তখন জয় বলল, তোমাদের দুজনকে নিয়ে আমার অনেক ভাবার টাইম আছে, পাপা পাপা কি পছন্দ করে, পাপা কি খায়, তুমি কি পছন্দ করো, তুমি কি খাও, সবকিছুই আমার মাথায় থাকে, কিন্তু আমার জন্য তোমাদের কোনোই চিন্তা থাকে না, আমি কি করি কোথায় যাই, তোমরা দুজন তো কাজ নিয়ে ব্যস্ত থাকো বর্তমানে। তখন অপু বিশ্বাস ও শাকিব খান দুজনের দিকে দুজনে তাকিয়ে রইল, আর জয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আর জয়কে বলল, বাবা এরকম তুমি বলো না, কেন তোমার সাথে কি আমরা কখনো স্কুলে যাই না, মার্কেটে নিয়ে যাই না, ঘুরতে নিয়ে যাই না, হয়তো প্রতিদিন দুজনে একসাথে স্কুলে যেতে পারি না, কিন্তু হয়তো একদিন পাপা যায় না, হয়তো একদিন মামা যায়, আমরা তো কেউ না কেউ তোমার সাথে যাইই। দর্শক, আসলে ব্যাপারটা হলো যে ছোট ছেলে মেয়ে থাকলে এই ভাবনাটা এসেই যায়, যদি বাবা মা তারা দুজনে কাজ করে থাকে, বেশি সময় দিতে পারে না কাজের ব্যস্ততার জন্য, ছোট বাচ্চাদের মাথায় এই চিন্তাগুলো এসে যায়। দর্শক, ভিডিওটি কেমন হলো তা জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, আপনাদের সবার জন্য রইল শুভকামনা, ধন্যবাদ।